হাই বন্ধুরা, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। সো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিওর সাথে, এবং আমরা আজকের ভিডিওতে দেখব আমরা একটি 3D টেক্সট কিভাবে তৈরি করতে পারি, এবং 3D টেক্সটটি তৈরি করার পরে সেই টেক্সটে আমরা একটি সুন্দর একটি ইফেক্ট দেব। সো বন্ধুরা, আমরা কি ধরনের ইফেক্ট দেব এবং কি ধরনের 3D টেক্সটটি তৈরি করব, চলুন আমরা যদি একটু দেখে আসি। তো বন্ধুরা, আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে আমরা সেম এরকম একটি 3D টেক্সট তৈরি করব। 3D টেক্সটটি তৈরি করার পরে আমরা সেম এমন একটি ইফেক্ট 3D টেক্সটে অ্যাড করব। সো বন্ধুরা, আমরা কাজগুলো ধাপে ধাপে খুব সতর্কতার সহিত দেখব। আমি যে কাজগুলো আপনাদের দেখিয়ে দিব, আপনারা আমার স্টেপ বাই স্টেপ কাজগুলো ফলো করলে আপনারাও সেম 3D টেক্সট এবং সেম ইফেক্ট দিতে পারবেন। সো বন্ধুরা, আপনাদের কি করতে হবে, অবশ্যই আমার যে কাজগুলো আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, এবং আমি যেভাবে বলি বা দেখিয়ে দিই আপনারা সেভাবে করার চেষ্টা করবেন। সো বন্ধুরা, আরেকটি কথা বলে দিই আপনাদের সুবিধার্থে, আপনারা যদি আমার এই প্রজেক্ট বা PSD ফাইলটি ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করার জন্য আপনাদের কি করতে হবে, ডাউনলোড লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি ভিডিও ডিসক্রিপশন থেকে ডাউনলোড লিঙ্কে ক্লিক করার পর আপনাকে একটি সাইটে নিয়ে যাওয়া হবে। সেখানে কি হবে, আপনার কাছে একটি পাসওয়ার্ড চাওয়া হবে। আমার প্রজেক্টটি ডাউনলোড করার জন্য অবশ্যই আপনাকে একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। আপনি পাসওয়ার্ডটি কিভাবে কোথা থেকে সংগ্রহ করবেন আমি বলে দিই। আপনি যদি আমার ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে আমার ভিডিও চলাকালীন সময়ে উপরে ডান কর্নারে 2-2 ডিজিট করে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দেখানো হবে। আপনি যদি 4 ডিজিটের পাসওয়ার্ডটি সংগ্রহ করেন তাহলে আপনি অবশ্যই সহজে আমার প্রজেক্টটি ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা, আমার পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হলে আপনাকে কি করতে হবে, আমার ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখতে হবে, এবং খেয়াল রাখতে হবে পাসওয়ার্ডটি কখন শো করা হয় সেটি আপনাকে সংগ্রহ করতে হবে। এবং আপনি প্রজেক্টটি সংগ্রহ করার পর কিভাবে ব্যবহার করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন আমি আপনাকে বিস্তারিত দেখিয়ে দিব। এবং এই আমরা সম্পূর্ণ প্রজেক্টটি আমরা আসলে তৈরি করব একটি মোকআপ ফাইলের মাধ্যমে। সো বন্ধুরা, আমরা আর কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে আমরা এখন সরাসরি কাজে চলে যাব। কাজে যাওয়ার আগে আরেকটি কথা বলে দেব, আপনি যদি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমাদের সাথে থাকবেন আরও সুন্দর সুন্দর এমন ভিডিও এর জন্য। আর যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে শেষে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, আমরা এখন সরাসরি কাজে চলে যাব। সো বন্ধুরা, এখন আপনারা কি করবেন, এখন আপনারা অ্যাডোবি ফটোশপটি ওপেন করবেন। আপনি অ্যাডোবি ফটোশপের যে কোনো ভার্সন ওপেন করতে পারেন, তবে আপনারা যত আপডেট ভার্সনটি ওপেন করবেন তত আপনাদের কাজের সুবিধাটা ভালো হবে। সো আমিও আপনাদের সাজেস্ট করব আপনারা সর্বোচ্চ আপডেট ভার্সনটি ইউজ করবেন। সো বন্ধুরা, এরপর আপনারা কি করবেন, এই যে আমার প্রজেক্ট ফাইলটি আছে 3D টেক্সট আলো 786, 3D টেক্সট ইফেক্ট আলো 786, এই প্রজেক্টে আপনারা কি করবেন, জাস্ট ড্র্যাগ করে বা আপনারা যেভাবে পারেন Ctrl+O প্রেস করে আপনারা এই প্রজেক্টটি ওপেন করতে পারেন। আপনারা কি করবেন, সরাসরি এই ফাইলটি অ্যাডোবি ফটোশপে ওপেন করবেন। অ্যাডোবি ফটোশপে ওপেন করার পরে আপনি এমন একটি ইন্টারফেস পাবেন, আপনি যদি লেয়ার অপশনে চলে যান আপনি এখানে 4টি লেয়ার পাবেন। 4টি লেয়ার আছে, উপরে 2টি আছে স্মার্ট অবজেক্ট। আপনাকে এখন কি করতে হবে, এই যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য কি করতে হবে, অবশ্যই আপনাকে এই যে দুটি টেক্সট আছে এই দুটি টেক্সটের লেয়ার আপনাকে অবশ্যই ওপেন করতে হবে। সো বন্ধুরা, আমরা এখন দেখব কিভাবে আমরা এই দুটি টেক্সট কাস্টমাইজ করতে পারি বা আমরা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করতে পারি, আমরা সেগুলো এখন বিস্তারিত দেখব। তাহলে বন্ধুরা, আমরা এখন চলে যাব লেয়ার অপশনে। লেয়ার অপশনে যাওয়ার পর আপনি দুটি লেয়ার দেখতে পাবেন, উপরে লার্জ রিপ্লেস টেক্সট অ্যান্ড স্মল রিপ্লেস টেক্সট। সো বন্ধুরা, আমরা যদি এই লেয়ারগুলোতে ডবল ট্যাপ করি তাহলে আমাদের এই লেয়ারটি আলাদা একটি সেকশনও ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, আমরা কি করব, আমরা সর্বপ্রথম জাস্ট স্মল রিপ্লেস টেক্সটটি আমরা কি করব, চেঞ্জ করব। তাহলে আমরা কি করব, এই যে নিচে লেয়ারটি দেখা যাচ্ছে স্মল রিপ্লেস টেক্সট, আমরা এখানে কি করব, ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, আমাদের একটু লোড নেবে। জাস্ট আপনার যদি কোনো কিছু আছে আপনি ওকে করে দিবেন। একটু লোড নেওয়ার পর আপনার যে স্মল রিপ্লেস টেক্সটটি ছিল সেই ফাইলটি আপনার অটোমেটিক অন্য একটি সেকশন ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন অলরেডি একটি টেক্সট চলে আসছে। আপনি কি করবেন, টেক্সট টুলটি সিলেক্ট করবেন। টেক্সট টুলটি সিলেক্ট করে এখন আপনি চাইলে যে কোনোভাবেই আপনি এই টেক্সটটি আপনি চেঞ্জ করতে পারবেন। সো বন্ধুরা, আমরা এটি চেঞ্জ করে আমরা এখন কি করব, আমরা জাস্ট অন্য কিছু লিখে দেবো। সো বন্ধুরা, আমরা এটি চেঞ্জ করি, আমরা লিখে দেবো হ্যালো। হ্যালো লিখে দেওয়ার পর আমরা কি করব, আমরা জাস্ট এখানে
আমরা কোনো টেক্সট সাইজ বা ফন্ট স্টাইল আমরা এগুলো চেঞ্জ করব না, আমরা জাস্ট এই ডিফল্ট ভাবে রেখে দেব। রেখে দেওয়ার পর আপনারা আরেকটি জিনিস খেয়াল করবেন, এই যে ফন্ট স্টাইলটি আমি ইউজ করেছি আকো অ্যান্ড কামু, এই ফন্ট স্টাইলতে হয়তো বা আপনাদের পিসিতে বা আপনাদের অ্যাডোবি ফটোশপ ইনস্টল না থাকতে পারে, আপনারা কিন্তু এই ফন্ট স্টাইলটি ইউজ করবেন, কারণ এই ফন্ট স্টাইলটি এই ইফেক্টের সাথে খুবই সুন্দর দেখায়। তাই আমি সাজেস্ট করবো আপনারা সেম ফন্ট স্টাইলটি আপনারা কি করবেন, ব্যবহার করবেন। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা অন্য ফন্ট স্টাইলও আপনারা ইউজ করতে পারেন। আর আপনাদের সুবিধার জন্য আমি এই ফন্ট স্টাইলটি ও আমার প্রজেক্টের সাথে একটি জিপ ফাইল দিয়ে দেব। এই প্রজেক্টে দুটি ফন্ট স্টাইল লাগবে, আমি দুটি ফন্ট স্টাইলই আমার প্রজেক্টের সাথে আমি দিয়ে দেবো। আপনারা যদি আমার প্রজেক্টটি ডাউনলোড করেন আপনার ফন্ট স্টাইলগুলোও পেয়ে যাবেন। অ্যান্ড আমরা সাইজ 400 রাখবো, অ্যান্ড আমরা এখানে রেগুলারই রাখবো, অ্যান্ড কালারটি আমরা ব্ল্যাক রাখবো। রাখার পর আমরা কি করবো, এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমাদের আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, আমরা জাস্ট এখান থেকে ক্রস করে দেবো। ক্রস করে দেওয়ার পর আপনার সামনে একটু অপশন আসবে, আপনি কি এই যে ফাইলটি সেভ করতে চান কি না। আমরা অবশ্যই সেভ করবো, তো আমরা এখানে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পর আমাদের এই যে নিচে দেখতে পারবেন এখানে সেভিং হচ্ছে, আমাদের একটু টাইম নেবে, তো আমরা একটু ওয়েট করবো। তাহলে বন্ধুরা আপনারা এখানে খেয়াল করলে দেখতে পারেন আমাদের ওই যে আমাদের যে আলাদা একটি ফাইল ছিল ওইটি আমাদের লোড নেওয়ার পর অটোমেটিক আমাদের টেক্সট অ্যাড হয়ে গেছে এবং আমাদের ইফেক্টিও অ্যাড হয়ে গেছে। আমাদের একটি 3D কোয়ালিটি হয়ে আমাদের টেক্সট অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমাদের যে এই যে লার্জ রিপ্লেস টেক্সট এই লেয়ারটি আছে, এই লেয়ারের আমরা কি করব, এই টেক্সটটি আমরা চেঞ্জ করব। তাহলে আমরা কি করব, আমাদের সেম প্রসেসে আমরা এই লেয়ারটিও আমরা ওপেন করে নিব। আমরা জাস্ট এখানে কি করব, ডাবল ট্যাপ করে আমরা যে এই যে লার্জ রিপ্লেক্স টেক্সটটি আছে আমরা সেম এই লেয়ারটি ওপেন করে নিব। সো বন্ধুরা একটু লোড নেওয়ার পর আমাদের যে এই লেয়ারটি ছিল, আমাদের যে বড় লেয়ারটি ছিল সেম এটিও ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর আমরা গতবার যেভাবে করেছিলাম আমরা সেম প্রসেসে আমরা এটিও টেক্সট চেঞ্জ করে দেবো। জাস্ট আমি আপনাদের একটি জিনিস এখানে দেখিয়ে দেবো, আমি ওইখানে একটা ফন্ট স্টাইল ব্যবহার করেছিলাম, আমি গতবারই বলছি যে আমাদের দুটি ফন্ট স্টাইল আমাদের প্রয়োজন হবে। সো আমাদের এখানেও আমাদের এই যে ফ্রিডোকা 1 এই ফন্ট স্টাইলটি আমরা এখানে ইউজ করব, তাহলে সৌন্দর্যটা আসবে। আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী আপনি অন্য কোনো ফন্ট স্টাইল আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি এই ফন্ট স্টাইলটি ব্যবহার করতে চান তাহলে আমার প্রজেক্টটি ডাউনলোড করলে আপনি সাথে সাথে ফন্ট স্টাইল দুটো পেয়ে যাবেন। আপনি জাস্ট জিপ ফাইলটি আনজিপ করে আপনি ইনস্টল করলে ফন্টটি ব্যবহার করতে পারবেন। আর আপনি যদি এই ফন্ট স্টাইলটি আপনি যদি ব্যবহার না করতে চান তাহলে আপনি প্রজেক্ট 1 করলে আপনাকে একটি ইরর দেখাবে। আপনি যদি ফন্ট স্টাইলটি আগে থেকে ইনস্টল করে নেন তাহলে আর কোনো ইরর দেখাবে না। সো বন্ধুরা আমরা কি করবো, এখন আমরা এই টেক্সটটি চেঞ্জ করে দেবো। আমরা জাস্ট এই টেক্সটটি চেঞ্জ করে দিই, আমরা এখানে লিখে দেবো হিউম্যান। হিউম্যান লিখে দেওয়ার পর আমরা সেম ভাবে এখান থেকে ওকে করে দেবো, আমরা সেম ভাবে দেন এখান থেকে ক্রস করে দেবো, দেওয়ার পর ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পর আমরা সেভিং এর জন্য একটু ওয়েট করবো। ওয়েট করার পর আমাদের টেক্সটটি অটোমেটিক অ্যাড হয়ে যাবে। সো বন্ধুরা একটু লোড নেওয়ার পর আপনারা খেয়াল করে দেখবেন আমাদের হিউম্যান টেক্সট অটোমেটিক অ্যাড হয়ে গেছে এবং আমাদের একটি 3D টেক্সট তৈরি হয়ে গেছে, এবং আমরা যে কাঙ্ক্ষিত ইফেক্টটি চেয়েছিলাম আমাদের সেই ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমরা যে কাজটি করতে চেয়েছিলাম আমাদের কাজটি কিন্তু শেষ, আমাদের খুবই শর্ট টাইমের ভিতর আমাদের কাজটি শেষ হয়ে গেছে এবং আমাদের যে চাহিদা ছিল টেক্সটে আমাদের যে চাহিদাতে আশা করি পূর্ণ হয়েছে। এবং আমিও আপনাদের আশা করি কাজটি ভালোভাবে বুঝাতে পারছি। আমি আপনাদের আরেকটি জিনিস দেখিয়ে দেবো, আপনারা যদি চান যে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড যে ফটোটি আছে, আপনারা যদি ব্যাকগ্রাউন্ড ফটোটি চেঞ্জ করতে চান, আপনারা এই যে লেয়ারের নিচে লেয়ারে গেলে দেখতে পাবেন যে ব্যাকগ্রাউন্ড নামে একটি লেয়ার আছে। আপনারা জাস্ট এই যে লেয়ারে এই অপশনে গেলে, এই লেয়ার অপশনে গেলে জাস্ট এখানে আপনারা যদি নিচে কোনো একটা ফটো ড্র্যাগ করে এনে ছেড়ে দেন, আপনারা সহজেই এই যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে নিতে পারবেন। আশা করি এতটুকু আপনারা পারবেন, আর যদি না পারেন তাহলে কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আর ইনশাল্লাহ আমি তো বলেই দিছি। বাকি আমার যে কাজটুকু আপনাদের দেখানো প্রয়োজন ছিল সেই কাজটুকু কিন্তু শেষ।
আশা করি আপনারা কাজটুকু যদি প্র্যাকটিস করেন করতে পারবেন। এবং আপনারা কাজটুকু করতে চাইলে মাস্ট বি আপনাদের কি করতে হবে, আমার প্রজেক্টটি ডাউনলোড করতে হবে। আর আমার প্রজেক্টটি ডাউনলোড করার জন্য আপনাদের কি করতে হবে, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কারণ ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি অবশ্যই আমার পাসওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন না। তাহলে আপনাকে আমার পাসওয়ার্ডটি অবশ্যই সংগ্রহ করতে হবে এবং আমার প্রজেক্টটি ডাউনলোড করতে সহজেই পারবেন এবং ব্যবহারও করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমার কাজ এখানেই শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন, এবং আরও ভালো ভালো ভিডিওর জন্য আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই এবং আমার জন্য দোয়া করবেন।